গতকাল খানাকুল 2 নম্বর ব্লকের শাবল সিংহপুর অঞ্চলের হরিশ চকে বোমা ফেটে আহত হয় এক শিশু। যে ঘটনায় শিশুটির জবানবন্দির পরই ঘটনাকে রাজনৈতিক আঙিনায় নিয়ে এসেছেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ। তার সরাসরি অভিযোগ তৃণমূলের দিকে। প্রথমে শিশুটির মুখেই শুনেই গতকালের ঘটনা। দাদুদের দোকানে গিয়েছিলাম, আর আমাকে দেখে আসুন দলের আমাদের এখান থেকে গিয়ে একটা বোম ছুড়ে দিয়েছে পায়ের কাছে, চোখে এসে ফুটে গেছে। একটা লম্বা করে কালো করে লোক, আমি মুখটা চিনতে পারি। আমি দাদুদের দোকানে গিয়েছিলাম। বোমা ফেটে শিশুর আহত হওয়ার ঘটনা কর্ণপাত হওয়ার পরেই ঘটনাকে হাতিয়ার করেছেন বিধায়ক সুশান্ত ঘোষ। তিনি জানান, গতকাল তৃণমূলের খেলা হবে দিবসের দিন বেশ কিছু তৃণমূল কর্মীরা নাকি বিজেপির কর্মীদের মারধর করে, এবং ওই শিশু বাইরের বেরোনোর সময় নাকি তাকে লক্ষ্য করে বোমাবাজি করা হয়। গতকাল রাত্রে তৃণমূলের কিছু দুষ্কৃতি খেলা হবে দিবস পালন করছিল, ওই সময় ওই এলাকা দিয়ে আমাদের 3 জন কার্যকর্তা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তাদেরকে ব্যাপকভাবে মারধর করা হয়। সেই সঙ্গে একটা 6 বছরের শিশু বাড়ির বাইরে বেরিয়েছিল, তাকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়। বোমার আঘাতে শিশুটির চোখের নিচে একটা বড় ক্ষতের সৃষ্টি হয়, তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে, থানাতে অভিযোগ জানানো হয়েছে। আসলে খেলা হবে দিবসের নাম করে সারা রাজ্যব্যাপী একটা সন্ত্রাস চালানো হচ্ছে, খানাকুল বিধানসভার বিভিন্ন জায়গাতেও সন্ত্রাস চালানো হচ্ছে। একটা কথাই বলতে চাই যে পশ্চিমবঙ্গকে আমরা পশ্চিম বাংলাদেশ হতে দেব না। যদিও বিজেপির এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল, এবং তারা ওই ঘটনা সম্পর্কে কি জানিয়েছেন শুনুন। একটা ক্লাবের মধ্যে সংগঠিত হয়, তো সেখানে আমাদের টিম জেতে 3 গোলে আমরা জিতি, সেই নিয়েই একটা ফিস্টির আয়োজন করা হয়েছিল। এবং আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, যদি কোনো বিজেপির তরফ থেকে বিজেপি এমএলএ হোক কি অন্য কোনো ওনাদের নেতৃত্ববৃন্দী হোক, যদি একজনও এরকমকে দেখিয়ে দিতে পারে যে যাদেরকে আমাদের কর্মীরা মারধর করেছে, তার দায়িত্ব সম্পূর্ণ আমরা নিতে পারি। কিন্তু এরকম কোনো আদৌ ঘটনা ঘটেনি, কেন বিজেপি বলে আর আগামী দিনে কোনো পার্টি নেই, আর পার্টি থাকবেও না। কেন এই বিশৃঙ্খল পার্টিটা পশ্চিমবাংলাতে আছে, ভারতবর্ষ থেকেও শেষ হয়ে যাবে। আমাদের ছেলের ওখানে সৃষ্টি করছিল, এবং সেই সময় আমাদের কর্মীরা ছিল, আমি অলরেডি থানাতে ছিলাম, সেখানে ওরা কেন ওদের আর কেউ পার্টিটা করছে না, সেই নীতিকে ওখানে ওরা কী করেছে, এলাকায় শান্তি শৃঙ্খলাটা যাতে বিঘ্নিত হয় এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে যাতে কালিমিলিপ্ত করা হয়, সেই জন্য ওরা বোমবাজি করতে থাকে। শ্রী আরাম্বা হুগলি, ফোন নাম্বার 03211258786 অথবা 8972180330।